গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা বিবেচনা করে এবারের বাজেট পাশ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লক্ষ্যে আগামী 13 জুন সংসদে উত্থাপিত হবে 2019-20 সালের বাজেট। বৌদ্ধদের একটি প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এই তথ্য জানান তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বময় চলছে সন্ত্রাস জঙ্গিবাদ, এই জঙ্গিদের কোনো দেশ নেই, কোনো সীমান্ত নেই। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে সকালে গণভবনে যান বৌদ্ধ সম্প্রদায়। এ সময় প্রতিনিধিদের কাছ থেকে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বক্তব্যে শেখ হাসিনা বলেন, প্রত্যেকটি ধর্মের লোক যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা যে ধর্ম যার যার উৎসব সবার, এবং এটা কিন্তু বাংলাদেশে খুব সুন্দরভাবেই পালন করা হয়। যে ধর্মের উৎসব হোক সবাই মিলেই কিন্তু সেটা উদযাপন করে। আর রাষ্ট্রের দায়িত্ব আমরা যেটা মনে করি যে সকল ধর্ম সকলে যেন শান্তিপূর্ণভাবে সম্মানের সাথে স্বাধীনভাবে পালন করতে পারে সেটা নিশ্চিত করা। যে কোনো সম্প্রদায় হোক, কেউ যেন নিজেকে অবহেলিত মনে না করে সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি রাখি। আর আমি বলবো যে সেদিক থেকে বাংলাদেশ সারা বিশ্বটা দৃষ্টান্ত স্থাপন করেছে। দারিদ্র্যমুক্ত দেশ গড়তেও সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসবাদ এগুলি এখন সারা বিশ্বব্যাপী একটা সমস্যা হিসেবে দেখা গিয়েছে। আসলে জঙ্গিবাদের সাথে যারা সম্পৃক্ত তারা জঙ্গি, তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ কাল নাই, তাদেরকে কোনো বর্ডার নাই, কিচ্ছু নাই, তারা আসলে জঙ্গি, এটা হলো বাস্তবতা। তো সেই জায়গা থেকে বাংলাদেশটাকে মুক্ত রেখে আমরা অর্থনৈতিক উন্নয়নটা করতে চাই, কারণ আমাদের দেশটাকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত করতে চাই। আমি এটুকু দাবি করতে পারি যে বাংলাদেশ এখন ক্ষুধামুক্ত, কিন্তু দারিদ্র্যমুক্ত আমাদের করতে হবে, কারণ এখন আমাদের 21% মানুষ দরিদ্র রয়ে গেছে। বৈঠকে আগামী বাজেটের প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, এবারের বাজেটে প্রাধান্য পাবে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ। বাংলাদেশের কোনো অঞ্চল যেন অবহেলিত না থাকে, একেবারে গ্রাম পর্যায়ে মানুষের যেন একটা নাগরিক সুবিধা পায়, সুন্দরভাবে বাঁচতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এবার বাজেট প্রণয়ন করে যাচ্ছি। বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে নিজের সুস্বাস্থ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুন আমরা সানজিদ আহমেদ, বাংলাভিশন, ঢাকা।